প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজ এসেছি পদ্মা সেতুর শেষ প্রান্তে, যে সম্পূর্ণ কাজ হচ্ছে। সরাসরি আমরা সংযুক্ত হয়েছি যে পদ্মা সেতুর প্রায় 6.15 কিলোমিটারের বা পুরোটি কাজ সম্পূর্ণ, স্থান বসানো সংযুক্ত হয়েছে। আমরা এখনই আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো মাওয়া প্রান্ত থেকে, জাজিরা প্রান্ত থেকে যে 6 কিলোমিটার, এবং ঢাকা এবং দক্ষিণবঙ্গ, খুলনা যে দক্ষিণবঙ্গ দক্ষিণ অঞ্চল ঢাকা থেকে এবং রাজধানীর সাথে সংযুক্ত হলো এই কিছুক্ষণের মধ্যেই, এবং স্প্যানটি এনে আনা হয়েছে গতকাল সন্ধ্যায়। এবং আপনারা দেখেছেন যে গত 2017 সালে যেই প্রথম স্প্যানটি বসানো হয়েছিল এবং তারই লক্ষ্যে এগিয়ে চলেছিল, এবং সে সময়ের মধ্যে এবং এই বছরে যে 2020 করোনাকালীন সময়ের পর দ্রুত সময়ে, এবং এমনও দেখা গিয়েছে যে পদ্মা সেতুর স্প্যান প্রায় একই মাসে 4টি করে স্প্যান বসানো হয়েছে। আমরা আপনারা দেখতে থাকুন এবং শেয়ার করুন, কারণ এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, বাংলাদেশ সরকারের অবদান। এটি হচ্ছে, না হলে এটি কখনোই এগিয়ে যেত না। আপনারা হয়তো জানেন যে যত অপশক্তি ছিল আমাদের পদ্মা সেতুর বিরুদ্ধে, তাদেরকে প্রতিহত করেছে বাংলাদেশের জনগণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারই লক্ষ্যে আমরা সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে থাকুন, এবং আপনারা যে যেখান থেকে আছেন দ্রুত আপনারা শেয়ার করুন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখান থেকে শুরু করেছি এবং দীর্ঘ 6 কিলোমিটার আমরা প্রায় 6.5 কিলোমিটারে আমরা দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বড় বড় যে জেটি বা তাদের যে শ্রমিকরা যেখানে কাজ করেন, এবং সেখানে এবং এখানে রাখা হয়েছিল স্প্যানটি এনে, এবং স্প্যানটি এনে রাখা পরে এবং এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরেকটা শুভ সংবাদ জানাই, সেটি হচ্ছে যে এখানে মন্ত্রী এসেছিলেন দেখার জন্য, এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য সাধারণ সম্পাদক, তিনি এসেছেন। এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতারা কীভাবে পদ্মা সেতুর দৃশ্য দেখতে এসেছে, দূরদূরান্ত থেকে ছুটে এসেছে, এবং তারা এই নিউজের মাধ্যমে। এবং আমরা এই মুহূর্তে পদ্মা সেতুর থেকে এবং মাওয়া প্রান্ত থেকে 2টি খুঁটি পার হয়েছি, এবং আমরা এই ক্রমে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এবং এই মুহূর্তে আমরা আছি পদ্মা সেতুর নিচে, এবং হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যেই সর্বশেষ স্প্যানটি বসানোর কথা ছিল সেই স্প্যানটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, এবং এখানে মন্ত্রীরা এবং ছাত্রলীগের সভাপতি তেনারা এখানে ভিজিট করে গেছেন। এবং আপনারা শেয়ার করুন এবং শেয়ার করে জানিয়ে দিন, এবং কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে লাইভটি, এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। এবং আপনারা হয়তো জানেন যে আমরা যেখানেই কোনো ঘটনা ঘটে এবং কোনো সুসংবাদ দুঃসংবাদ প্রতিটি ক্ষেত্রে আমরা উপস্থিত থেকে আপনাদেরকে আপডেট খবরটি জানানোর চেষ্টা করে থাকি। এবং দেখেছেন এই যে জেটিটি, এটি আর কখনই কাজে লাগবে না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর জেটি স্থান তোলা হয়েছে, এবং এখন শুধু দক্ষিণ এবং ঢাকা রাজধানীর সঙ্গে সরাসরি সংযুক্ত হলো, এবং তারই লক্ষ্যে এখন কাজ হবে রেল লাইন এবং পদ্মা সেতুর উপরে যেখান থেকে গাড়ি যাবে মহাসড়ক, সেটির কাজ হবে। এবং আপনারা দেখতেছেন এই যে বড় যানটি, এই যানটি আর কোনো কাজে লাগবে না। এবং আমরা নিয়ে যাচ্ছি, এবং এটি দ্রুত সময়ের মধ্যে এখানে সরিয়ে নেবে, এবং এটির আর প্রয়োজন নেই। এবং যেই বড় সবচাইতে ক্রেন ছিল বাংলাদেশ বা এশিয়া মহাদেশের মধ্যে, যেটি আমরা আগে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, এবং সেটি সরিয়ে নেওয়া হচ্ছে, এবং এখান থেকে চিরবিদায় চলে যাবে অন্যত্রে বা অন্য কোনো কাজে। এবং আমরা একই মধ্যে এক এক পার করে আমরা 1টি 2টি 3টি 4টি খুঁটি পার করে এসেছি। আমরা এখন মহাপ্রান্তে অবস্থান করতেছি, আমরা সরাসরি যাব হচ্ছে পদ্মা সেতুর যে প্রান্ত, সেটি হচ্ছে জাজিরা প্রান্ত, যেখানে বা দক্ষিণ অঞ্চলে আমরা এখন যাচ্ছি। এবং আজকে যেই স্প্যানটি বসানো হয়েছে সেটি আমরা দেখাবো, যেটি স্বয়ং সম্পূর্ণ ইতিমধ্যে ঘোষণা করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।
আমরা এবং আপনারা হয়তো জানেন যে সোশ্যাল মিডিয়ায় ওই পদ্মা সেতুর স্প্যানের ভাইরাল হয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। এই স্প্যানটি আজকে বসানো হয়েছে সর্বশেষ এবং এটা থেকে সমাপ্তি ঘটলো পদ্মা সেতুর স্থান বসানোর কাজ। এবং এখান থেকে এনে রাখা হয়েছে এবং সামনে থেকে আমরা দেখাচ্ছি যেটা আজকে দিনে যেটি বসানো হয়েছে, যেটির কার্যক্রম চলমান। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমরা কথা বলতে পারতেছি না এই মুহূর্তে, এবং আপনারা এটি শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন। এবং কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি আমরা পদ্মা সেতুর যে স্প্যানটি সর্বশেষ, এবং সেটি দেখা যাচ্ছে যে ক্রেনটি, সেই ক্রেনটির কাছে আমরা ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি। এবং আর একটি কথা ইতিমধ্যে জানাতে চাচ্ছি যে আমরা গত যে দেশ 2020-এর বা 21-এর শেষে 21 সালে শেষে যে উদ্বোধন করার কথা ছিল সেটি নতুনভাবে ঘোষণা করা হয়েছে বা মার্চের দিকে আমরা হয়তো নিউজের মাধ্যমে জানতে পেরেছি। দেখানোর চেষ্টা করতেছি, তারা উল্লাস করতেছে এবং সরাসরি জানাতে চাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যেইটি হচ্ছে এখান থেকে এটি পরীক্ষা করা হয়েছিল যে যখন পদ্মা সেতুটি তৈরি করা হয় তখনই, এবং এখানে মাটির গভীরতা বা এটি পরিচালনা করা হয়েছে। এবং আমরা এখন সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে কার্যক্রম পদ্মা সেতুর স্থান কিভাবে বসানো হয়। এবং আজকের দিনেই যে এই যে 10ই ডিসেম্বর যে বিজয়ের মাস, আমরা সেটি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সুসংবাদ, এটা আমাদের নতুন বিজয় বাংলাদেশের, এবং যেটির মাধ্যমেই বিজয়টি স্বয়ং সম্পূর্ণ হতে যাচ্ছে। এবং আমরা এবং এখানে কিছুক্ষণ আগে অনেক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল এবং কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছিল। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের মানুষের এটি স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, এবং তার সাথে এগিয়ে চলেছে। আমরা আজকে কিছু নিউজ করে দেখানোর চেষ্টা করব এখানে। আমরা সংযুক্ত হব কিছুক্ষণের মধ্যেই যে এখানে যেভাবে কার্যক্রমটি পরিচালনা হয় আমরা সংযুক্ত হচ্ছি সরাসরি। আপনারা ধরুন যেটি জানাতে চাচ্ছি যে সেটি, এবং দেখুন কত বড় আকার ধারণ করেছে এটি, এবং এর মধ্যে
এরই মধ্যে কাজ চলমান এবং আজকেই চায়না কোম্পানি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি একটি সিদ্ধান্ত জানিয়ে দেবেন এবং আমরা সেটি আপনাকে জানাবো। এবং এখানে মন্ত্রী এসেছিলেন সরাসরি, মন্ত্রী এসে এবং সরাসরি সংযুক্ত হয়েছিল আমাদের সংবাদকর্মী। তিনি বলেছেন যে চলমান যে কাজ এটি কখনো থেমে থাকবে না এবং এটি এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে, এবং কোনো অপশক্তি আমাদেরকে কোনো শুভ কাজ থেকে সরাতে পারবে না। তারই লক্ষ্যে তিনি বারবার সবাইকে সতর্ক করেছেন যে কোনো অপশক্তিতে কানে দেবেন না। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার লক্ষ্যে অবশ্যই এগিয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঠাকুর আমাদের সাথে এবং যে যেখান থেকে দেখতেছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং আমরা এই মুহূর্তে যে আছি আমরা সরাসরি সংযুক্ত হব। আমরা সরাসরি সংযুক্ত হয়েছি লাইভে এবং এখানে কথা বলেছেন অর্থনীতিবিদরা। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাতে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, ছোট এবং ক্ষুদে ব্যবসার প্রসার ঘটছে। এখানে ম্যানুফ্যাকচারিং এর সুযোগ বাড়ছে, আরেকটা জিনিস সুযোগ বাড়বে পদ্মা সেতু হওয়ার পরপরই, সেটা হবে ট্যুরিজম। ঢাকা থেকে ত্রিপুরার ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেস ওয়ে হওয়ায় ফেরিঘাটের বিড়ম্বনা এড়াতে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ গাড়ি চলবে পদ্মা সেতু দিয়ে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু। ট্রান্স এশীয় রেলপথের অংশ হলে এতে বাড়বে মালবাহী ট্রেনের চলাচল, পিপল টু পিপল কানেক্টিভিটির জন্য এবং রিজিয়নাল কানেক্টিভিটির জন্য। সেখানে আমাদের খুলনায় মংলা যে কোর্টটা আছে,